প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব গল্পটা হচ্ছে আমি চীনে গেছিলাম। আর এই চীনে একটা আমি বাসা শিখলাম সেটা হচ্ছে এম জি কে কাপে ফর নাইস চপস এই সেন্টেন্সের মাধ্যমে আমি তোমাদের উদ্ভিদের ম্যাক্রুমোলো এবং মুখ্য উপাদানগুলো কীভাবে মনে রাখতে হয় আমি তোমাদের শিখাবো এই যে এমজিকে কে ওই যে ম্যাগনেশিয়াম আর এম জি হচ্ছে পটাশিয়াম এটা পটাশিয়াম বলার কারণ হচ্ছে এটা লেটিন শব্দ থেকে এসেছে আর সি এ কাফে সি এ এফ ই হচ্ছে কাফে দিয়ে সি এ দিয়ে হচ্ছে ক্যালসিয়াম এফ ই দিয়ে হচ্ছে আয়রন আর ফর আর নাইস নাইসেন এন দিয়ে হচ্ছে নাইট্রোজেন আর এই সবচেয়ে সি দিয়ে হচ্ছে কার্বন এস দিয়ে হচ্ছে হাইড্রোজেন আর উ দিয়ে হচ্ছে অক্সিজেন ফি দিয়ে হচ্ছে ফসফরাস আর এস দিয়ে হচ্ছে সালফার আর যদি আমি ক্রমান্বয়ে এভাবে বলে যাই ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার আর উদ্ভিদের এই দশটি মাইক্রোমোহলো এবং মুখ্য উপাদান সাধারণত বায়োলজি এমসিকিউতে বেশি আসে একাদশ দ্বাদশ এবং নবম দশম এই ক্লাসে এমসিকিউতে সাধারণত এই বিষয়টা বেশি আসে আর টেকনিক ইজি এডুকেশনের এই ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ